Hi, punishment boy. How are you? How are you too? এর একটা কঠিন বিচার করতে হবে, যাই প্রিন্সিপাল স্যারের কাছে যাই। এই যে দুষ্টমণি, তোমরা কি দুষ্টমণি নাকি দুষ্টের শিরোমণি? মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? দুষ্টমিতে তোমরা যে মনোযোগী, তার যদি বিশ ভাগও লেখাপড়ায় নিয়োগ করতে পারতে তাহলে তাহলে কি হতো? তোমাদের নিয়ে আমরা অনেক গর্ব করতে পারতাম, সমগ্র দেশ তোমাদের নিয়ে গর্ব করত। কি বুঝেছ কিছু? যাও, এবার যাও, ক্লাসে যাও। শুনুন, রাগ করবেন না, মনও খারাপ করবেন না। আসলে কি জানেন, ধমক দিয়ে কিংবা ব্যাত মেরে ছাত্রদের কখনো প্রকৃত মানুষ করা যায় না। ওরা তো বলছে ইচ্ছা করে ওরা আপনার গায়ে রং ছিটায়নি, ওদের আনন্দ উচ্ছ্বাসের এক ঝলক আপনার গায়ে আকস্মিক লেগে গেছে মাত্র। আসলে এই বয়সে ছেলেদের বন্ধু হতে না পারলে কখনো সৃজনশীলতা আশা করা যায় না। সে যাই হোক, আজকে যান, প্লিজ যান, ক্লাসটা করে আসুন, যান যান, প্লিজ ক্লাসটি করে আসুন, যান। কি বুকডন না কানে ধরা? আজ মনে হয় কিছু উত্তম মধ্যম পড়েছে। আমারও তাই মনে হচ্ছে। শয়তানটা কই কই? আমার জামাটাই নষ্ট করে দিল। এই এই, কোন প্রকার দুষ্টমি হবে না। যদি কাউকে দুষ্টমি করতে দেখি তাহলে ব্যাট দিয়ে একেবারে পিটিয়ে পিটের সাল তুলে ফেলবো। এ বলে দিলাম, যত সব দুষ্টের দল। এই এখন রুল কল হবে, সবাই মনোযোগের সহিত রুল কলের জবাব দাও। যদি কেউ ভুল করো তাহলে একেবারে পিটিয়ে খাল তুলে ফেলবো। হ্যাঁ, কি হচ্ছে কি হচ্ছে? দুষ্টুমি হচ্ছে না, দুষ্টুমি হচ্ছে না। বাহ, এখন সব ভালো মানুষ হয়ে গিয়েছে। যত সব রুল কল হচ্ছে, রুল কলের জবাব দাও। রোল নাম্বার এক। Yes, sir. রোল নাম্বার দুই।
Yes, sir. Tin. Hey, Labib. Rule number 3. Ki bepar? Rule number 3 ki aaj asheni? Oi je. Uni eshechen. এসে আবার ওখানেই বসে রয়েছেন। এই যে লাবিব, ক্লাসে যখন এসেছে তখন একটি মনটাকে ক্লাসে রাখতে পারো না? যত সব দুষ্টের দল, বসো। চার। Yes sir. পাঁচ। জি স্যার। ছয়। Present sir. সাত। Yes sir. এগারো। Present sir. বারো। জি স্যার। ঠিক আছে, আমি তোমাদের হোমওয়ার্কগুলো দেখি, আর তোমরা যে পড়াগুলো দিয়েছিলাম ও পড়াগুলো একটু পড়ো, একটু পরেই পড়া নেব। যদি না পারো তাহলে একবারে। হ্যাঁ, কি ব্যাপার লাবিব, তুমি আজও হোমওয়ার্ক করোনি? এদিকে এসো, এদিকে এসো বলছি, এদিকে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে দাঁড়াও। একা না, তোমাকে ব্যত্রাঘাত না, তোমাকে হস্তাঘাত করতে হবে, হস্তাঘাত করতে হবে। দাঁড়াও, এখানে দুই পদের উপর বর করে হস্ত দুটি দ্বারা কর্ণদয় ধরে দণ্ডায়মান হয়ে থাকো, যত সব দুষ্টের দল। এই এ পারাগুলো পারো, যেগুলো দিয়েছিলাম ওগুলো একটু ভালো করে পারো, একটু পরে পড়া নিব। দেখ দেখ, স্যারের ক্যাটওয়ার্কটা কি জটিল না রে। এই কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? এই দাঁড়াও দাঁড়াও, এ বলে দিলাম, এ বলে দিলাম, আমি আর তোমাদের ক্লাস নিতে পারবো না। চলো আজান, বড় সাহেব স্কুল ছুটি হয়েছে, ছোট সাহেব লইয়া বাসা যাইতাছি। জি জি।
দেহ দেখি এখনো খাই নাই। বাজান দেখছি কিছুই খাও নাই, চলো বাজান তোমারে খাওয়াইয়া দেই। আমি খাবো না। হ্যাঁ বলো কি, খাইবা না? আর তুমি না খাইলে বড় সব আমার উপর রাগ করবো না? চলো বাজান। কি হইলো? আচ্ছা ঠিক আছে, আমি খেতে পারবো, তুমি যাও। না বাজান, চলো আমি তোমারে নিজ হাতে খাওয়াইয়া দিই, চলো। বলছি তো চাচা, আমি খেতে পারবো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি তাইলে খাইয়া নিও বাজান, আমি যাই। তারা চাঁদের সাথে
খেলা করে আকাশে আমি একা জেগে আছি তুমি নেই আমার পাশে তার উল্টো তাহলে গুরুজনদের কথা মিথ্যে হয়ে গেল না One, two, three, four, five, six, seven, eight, nine. এই ছয় মাসে উইকেট পড়লো নয়টা বাকি থাকে কয়টা একটা সেই এক নাম্বার উইকেটটা আমাদের ক্লাসে এসে দাঁড়াবেন আমি শুনেছি আজকে যে স্যার আসবেন তিনি নাকি খুবই রাগি হবেন আরে না না আমি শুনেছি আমাদের ক্লাসে যে স্যার হয়ে আসবেন তার চুলগুলো দেখলে শরতের কথা মনে হয় তিনি হবেন উল্লুক ছাত্রদের জম বলো না তিনি হচ্ছেন আমাদের মতো ইবলিসদের জন্য ডক্টরেট প্রাপ্ত আরে থাম থাম তোদের কারোটাই হলো না আজ যে আমাদের ক্লাসে স্যার হয়ে আসবেন তিনি হবেন জেমস বন্ড আর তাও যদি না হয় তিনি হবেন রেসলিং খেলোয়াড় পাকিস্তান স্যার এই ছয় মাসে প্রায় নয়জন টিচার ওদের গাইড হিসেবে ছিলেন যাদের বয়স এবং অভিজ্ঞতা দুটোই ছিল একটু ভেবে দেখুন স্যার তারপরেও কিন্তু ওনারা ওদের কন্ট্রোল করতে পারেনি
সে তুলনায় সাইফ সাহেবের বয়স এবং অভিজ্ঞতা দুটোই কম। সাইফ সাহেব ওদের কন্ট্রোল করতে পারবেন বলে আমার মনে হয় না স্যার। জি স্যার, এত কম বয়সের একটি ছেলেকে এই ক্লাস ফাইভের গাইড হিসেবে দেয়াটা উনি কি পারবেন আমার তো মনে হয় না স্যার। তাই আমার ভয় হচ্ছে স্যার, উনি কি করেন স্যার? আমার মনে হয় আপনারা ভুল করছেন। শুনুন, মেধাকে কি কখনো বয়স ফ্রেমে বাধা যায় না। মেধা হলো এক খরস্রোতা নদীর মতো, আর সে নদী স্বাধীনভাবে একে বেঁকে চলে। যদি কেউ সে নদীতে বাঁধ দেয়, স্রোত অন্যদিকে মোড় নেয়, তৈরি হয় এক নতুন নদী। আর সে নদীর গতি প্রকৃতি ও গভীরতা উপলব্ধি করতে পারাই তো এক আদর্শ শিক্ষকের প্রথম কাজ। সাইফ আমার প্রিয় ছাত্র, তাকে দীর্ঘদিন ধরে আমি চিনি এবং জানি। আপনাদের বয়স এবং অভিজ্ঞতায় এতদিন যা সম্ভব হয়নি, আমার স্থির বিশ্বাস সাইফ তার মেধা, মনন, রুচি ও তারুণ্য দ্বারা সে অসম্ভবকে সম্ভব করে তুলবে। ওর ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। আমি আশা করি তোমরা এমন জ্ঞান অর্জন করবে যে জ্ঞানের আলোয় আমাদের এই সমাজ আলোকিত হবে। পারবে না বন্ধুরা? ওহো স্যার নই, আমি তোমাদের বন্ধু। তোমরা আমার বন্ধু হবে না? ভেরি গুড, তাহলে এসো আমরা বন্ধু হওয়ার জন্য হাতে হাত বাড়াই। হ্যাঁ সবাই সবাই আসো। কি ব্যাপার, তুমি বাড়াচ্ছ না কেন? তুমিও আসো। কাগজ আছে, কাগজ। এই অনুশীলনীর বাকি অঙ্কগুলো তোমরা বাসা থেকে করে আসবে। আজকে আর অঙ্ক নয়, আজকে তোমাদেরকে আমি একটা গল্প শোনাবো। এই স্যার, গল্প শোনাবে? শুনবে তো? জি স্যার। আমার বয়স তখন তোমাদের মতো, আমি ক্লাস ফাইভে পড়ি। আমাদের জন্য আমাদের স্যার একজন গাইড টিচার আনলেন। গাইড টিচার এসে যথারীতি আমাদের ক্লাসে প্রবেশ করলেন, চেয়ারে বসলেন। বসে স্যারের যত প্রকারের শাস্তি আছে সব কিছু একে একে আমাদের কাছে বর্ণনা করলেন। আমরাও বাধ্য ছেলের মতো সব কিছু শুনে গেলাম। কিন্তু স্যার যখন চেয়ার থেকে উঠতে যাবেন তখনই পড়লেন সমস্যা। কি সমস্যা হলো স্যার? সমস্যাটা হলো
আমরা তো সবাই দুষ্টি শিরোমণি। স্যার আসার আগেই সব বন্ধুরা মিলে চেয়ারে আইকা লাগিয়ে রেখেছিলাম। আর যা হবার তাই হলো। স্যারকে পালকির মতো করে তুলে নিয়ে অনেক কষ্টে ছুটাতে হয়েছে। আচ্ছা, তোমরা আমার বিচারক, বলো তো স্যারদেরকে কষ্ট দেওয়ার যে কাজটি করেছি আমরা, এটা কি আসলে ঠিক করেছি? নো স্যার। তাহলে তোমরা কেন শুধু শুধু স্যারদেরকে কষ্ট দাও? কি ব্যাপার, ভয় পেয়েছো? ভয় পেলে তো চলবে না। লুক এট মি বয়েজ, তোমরা নজরুল এবং রবীন্দ্রনাথকে নিশ্চয়ই চেনো? জি স্যার। ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল, তাকেও চেনো? ইয়েস স্যার। তোমরা চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনাকে নিশ্চয়ই চেনো? ইয়েস স্যার। উড়োজাহাজ আবিষ্কারক রাইট ব্রাদার্স, তাদের কথা তো অবশ্যই জানো? জি স্যার। আচ্ছা, তাদেরও তো ছিল তোমাদের মতো দুটি হাত, দুটি চোখ এবং একটি মাথা। তাঁরা যদি নিজেদের প্রচেষ্টায় এক একজন বিখ্যাত মানুষ হতে পারেন, তবে তোমরা কেন পারবে না? আমি মনে করি তোমরাও নিজেদের প্রচেষ্টায় অনেক বড় কিছু হতে পারবে। আমি তোমাদের মাঝে একজন আলফ্রেড নোবেল, একজন ইবনে সিনা এবং একজন নজরুলকে দেখতে পাচ্ছি। তোমরা হবে এই দেশ, জাতি, এমনকি গোটা পৃথিবীর গর্ব। তোমাদেরকে নিয়ে বিশ্ব গর্ব করবে। পারবে না বন্ধুরা? জি স্যার। পারতেই হবে। আজ তোমাদের ক্লাস এখানে শেষ, আমরা সবাই এখন খেলতে যাব, ঠিক আছে? চলো সবাই। কি ব্যাপার লাবিব, তোমার কি মন খারাপ? আচ্ছা, এই স্কুলে আসার পরে কখনো কিন্তু তোমাকে আমি হাসতে দেখিনি, এমনকি বন্ধুদের সাথে খেলতেও দেখিনি। আমি কি তোমার বন্ধু হতে পারি না? বন্ধুর জন্য একবার হলো হাসো। আচ্ছা ঠিক আছে, নাই হাসলে, চলো আমরা বাহির থেকে একটু ঘুরে আসি। ওঠো, আসো আসো। এটা কি লাবিবদের বাসা? হ্যাঁ। আপনি কই থেকে আসেন? আমি লাবিবদের স্কুল থেকে এসেছি। ও, আপনি নতুন স্যার? হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। থ্যাঙ্কস। Thank you.
লাবি আব্বু জি আব্বু তুমি কি রেডি হ্যাঁ ঠিকভাবে নাস্তা করেছ জি ও বড় সাহেব আপনার ফোন ওই দেখো কে আবার ফোন করলো হ্যালো ইয়া গুড মর্নিং ইয়েস প্লিজ ডু ইউ এগ্রি টু বি এ বায়ার অফ আওয়ার কোম্পানি ওকে বাই গুড মর্নিং মিস্টার খান কি ব্যাপার লাবিব তুমি লিখছ না কেন পারো না লিখো খুব সহজ তো দেখো পারবে স্যার আমার শেষ স্যার আমারও শেষ স্যার আমারও শেষ আমারও শেষ স্যার আমারও শেষ তোমাদের সবার শেষ ইয়েস স্যার পরীক্ষা শেষ হতে এখনো 10 মিনিট বাকি তার আগেই তোমাদের সবার শেষ ইয়েস স্যার আচ্ছা ঠিক আছে লাবিব তুমি এখন থেকে এই জায়গাটা বসবে আর তুমি লাবিবের জায়গাটা বসবে যাও আসো আসো লাবিব এই জায়গাটা বসো ঠিক আছে দেখো তো এই ছবিটা তোমরা চিনতে পারো কিনা নো স্যার আর একটু ভালো করে দেখো চিনতে পারো কিনা নো স্যার চিনতে পারোনি এ হচ্ছে ইরানের একটি ছেলে নাম নেজাদা হাশমি ও ক্লাস ফোরে পড়ে ওদের স্কুলে ছাত্র শিক্ষক সবার জন্য উন্মুক্ত বিজ্ঞান মেলা হয় সে মেলায় নেজাদা হাশমি সবাইকে তাক লাগিয়ে প্রথম হয় আচ্ছা বলতো হাশমি যদি ক্লাস ফোরের একটি ছেলে হয়ে এরকম একটি আবিষ্কার করে সবাইকে তাক লাগিয়ে প্রথম হতে পারে তবে তোমরা কেন পারবে না আমি মনে করি তোমরা এর চেয়ে অনেক ভালো কিছু অর্জন করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিতে পারবে তোমাদের বাড়িতে অনেক গাছ গাছ দেখে মনে হচ্ছে তুমি গাছ খুব পছন্দ করো জি স্যার
আম্মু প্রতিদিন বিকেলে গাছগুলোর যত্ন নিতেন। তাই নাকি? ওই যে গাছটি আছে, হ্যাঁ, আম্মু বলতেন আমি নাকি গাছটার চেয়ে এক বছরের ছোট। বাহ, সুন্দর তো। আচ্ছা, আসার সময় দেখলাম যে তোমার খাঁচায় পাখি নেই। পাখি কি পালিয়ে গেছে নাকি? আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? আচ্ছা স্যার, খাঁচার পাখিরা বনে অনেক সুন্দর না? হ্যাঁ, পাখিরা তো বনেই সুন্দর। ও হ্যাঁ, তুমি তো গতকালকে কিছুই লিখলে না, ব্যাপার কি? হ্যাঁ চলো, এখন আমরা অঙ্ক নিয়ে বসব, তারপর কিন্তু ঘুরতে যাব, ঠিক আছে? চলো। তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে কত? ২০ টাকা অথবা ২০ টাকা, ঠিক আছে? তাহলে অঙ্কটা হয়ে গেল। ছোট সাহেব, এই রুটিটা খা। আসসালামু আলাইকুম বড় সাহেব। আমরা খাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, আব্বু আমাদের নতুন স্যার। হ্যাঁ, তোমার নতুন স্যার সাইফ আহমেদ স্কুলে এসেই আমার সাথে পরিচয়ের জন্য অফিসে গিয়েছিলেন। তোমার স্যারের কথা আমার খুব ভালো লেগেছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমিও তোমার নতুন বন্ধু পেয়ে গেছো আব্বু। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে লজ্জা দিবেন না, আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমাকে তুমি করে বললেই চলবে। তবু লাবিব চৌধুরীর ওস্তাদ বলে কথা, বাচ্চা আলমগীর যেখানে ওস্তাদের কদর করেছেন সেখানে আমরা কেন করতে পারবো না? প্রিন্সিপাল স্যার বললেন তুমি নাকি কয়েকদিনের জন্য ওদের গাইড করতে এসেছো, বিসিএস এর রেজাল্ট হলে চলে যাবে। সত্যি বলতে কি, স্যারকে আমি খুব সম্মান করি। তোমার সেদিনের কথাটা আমার খুব ভালো লেগেছে আব্বু। তুমি ইচ্ছে করলে তোমার বন্ধুদেরকে বাসায় নিয়ে আসতে পারো, কোন গ্রুপ, আর ইচ্ছে করলে এখন থেকে গাড়ি ছাড়াও তোমার বন্ধুদের সাথে স্কুলে যেতে পারো। স্যার ফ্যাক্টরিতে সমস্যা হয়ে গেছে, উই হ্যাভ টু গো নাও। স্যার একটু উঠতে হচ্ছে, বেস্ট অফ লাক। Thank you.
আমার সন্তানতুল্য প্রিয় ছাত্ররা, তোমরা সবাই জানো 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এই মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে জাতীয় শিশু অভিনয় প্রতিযোগিতা। আমার স্থির বিশ্বাস, এই আলোর মেলা আইডিয়াল স্কুলের পক্ষ থেকে তোমরা কেউ না কেউ এর সম্মান রক্ষা করবে, এর মুখ উজ্জ্বল করবে। ঠিক আছে, তোমরা কঠোরভাবে অনুশীলন করো। আজ পূর্ণ রিহার্সেল। এই রিহার্সেল উপলক্ষে তোমাদের সকল ক্লাস ছুটি থাকবে। যে অভিনয় প্রতিযোগিতা আছে সবার তো মোটামুটি ঠিক আছে নাকি? তাহলে আমরা প্রথম লাভি বিদ্যা দিই শুরু। সাহেব স্যার, ছেলেদের দুষ্টুমি এখন কি কমেছে না আগের মতো? নেই, দুষ্টুমি তো থাকবেই, এর ভেতরে কিন্তু ওদেরকে বড় করে তুলতে হবে। হারবে কেন? সাহস রাখো বুকে, দেখবে জয় নিশ্চিত। ওই যে সাহস আছে বলে আমি পাল্লা দিতে আসি। সাহস আছে বলেই আমি পাল্লা দিতে আসি। হ্যাঁ, আমি আসবো তো এই আর কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ হ্যাঁ জি, ওকে রাখি। হ্যাঁ আব্বু, আজ আমাদের প্রতিযোগিতা, ও সবার আব্বু আম্মু যাবে, চলো না দেখবে। আজকে তো আমি একটু বেশি ব্যস্ত আব্বু, অন্য একদিন আমি যাব। আজকে তুমি আসলামকে সাথে করে নিয়ে যেও, ওকে? আর কিছু লাগলে এই নাও, কিছু লাগলে কিনে নিও, কেমন? ওকে বাই। এবারে মঞ্চে আসছে জাতীয় শিশু অভিনয় প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী, আলোরমেলা আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র আবরার ইউসুফ লাবিব।
অভিনয় করতে আসেনি, নাইলে প্রিয় স্যারগণ কষ্ট পাবেন, শুধু এর জন্য এসেছি। প্রতিযোগিতায় আমার মতো আমার বন্ধুরাও এসেছে, তাদের সাথে এসেছে তাদের আব্বু আম্মু। আমি যখন কোনো প্রতিযোগিতায় ফার্স্ট হতাম তখন সবচেয়ে বেশি খুশি হতেন আমার আম্মু, আমাকে বুকে চড়িয়ে কেঁদে ফেলতেন আর বলতেন, জানিস খোকা, সন্তান যখন কোনো প্রতিযোগিতায় ফার্স্ট হয় তখন আনন্দে মায়ের বুক ভরে যায়, আর যখন হারে তখন কষ্টে মায়ের বুক ফেটে যায়। আজ আমার আম্মু নেই, আমি হারলে আম্মু আর কষ্ট পাবেন না, বরং আমি জিতলে আমার বন্ধুরা হেরে যাবে, বন্ধুরা হারলে বন্ধুদের আম্মুরা কষ্ট পাবেন, আম্মু কষ্ট পাক এটা কেউ চায় না। লাবিব, এসো। উপস্থিত ভাই এবং বোনেরা, এতক্ষণ লাবিব যা দেখালো, যা করল, সেটা দেখে আমরা অভিভূত, আমরা অশ্রুসিক্ত, আমরা আবেগে আপ্লুত। আপনাদের অশ্রুই বলে দিচ্ছে যে লাবিব কতটা ভালো করেছে, এবং নিশ্চয়ই আমাদের মতো আপনাদের অন্তর লাবিব ভিজিয়ে দিয়েছে। আপনাদের অশ্রুই প্রমাণ করেছে আজকের রায় এটাই আসল রায়। এবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় শিশু অভিনয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন আব্রার ইউসুফ লাবিব। আমি আমাদের তরফ থেকে, বিচারকদের তরফ থেকে, আপনাদের তরফ থেকে লাবিবের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছি। মহান বিজয় দিবস উপলক্ষে আজ অনুষ্ঠিত হলো জাতীয় শিশু অভিনয় প্রতিযোগিতা। এখানে তো কাগজপত্র সব ঠিকই আছে দেখছি। ও হ্যাঁ দেবু। হ্যাঁ বল। তুই যে ছেলেটাকে পাঠিয়েছিস মন্দ না, চলে। কিন্তু দোস্ত, প্রথম দিকে আমি স্যালারি খুব একটা বেশি দিতে পারবো না। আহা, স্যালারি কোনো ফ্যাক্টর না, গ্রাম থেকে এসেছে বুঝিস না, একটা চাকরির জন্য অনেকদিন থেকে ঘুরছে, দেখ না। আরে দোস্ত, তুই পাঠাইছিস, আমি না নিয়ে পারি? আচ্ছা ঠিক আছে, এটা একটু দেখ। কি ব্যাপার, এটা আমাদের চৌধুরীর ছেলে না? হ্যাঁ, এ তো চৌধুরীর ছেলে লাবি। এটা স্কুল কম্পিটিশন মনে হচ্ছে, স্কুলের বাচ্চাদের নিয়েই তো দেখছি। তার মানে আব্রার চৌধুরীর ছেলে বাংলাদেশ অর্থাৎ দেশের স্কুলে পড়ে? কি ব্যাপার, হাউ ফানি। আমাদের সবার ছেলে পড়ছে বাইরে। হ্যাঁ, আর ওর ছেলে কিনা দেশে পড়ে আছে? না 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 না, এটা হতে পারে না। আজকে মিটিং এ আসবে, নিশ্চয় আমরা এই কথাটা তুলবো। হ্যাঁ, ওকে ধরতে হবে। ইউসুফ লাবি এবারে সকলকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে ঢাকার আলোর মেলা আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র আব্রার ইউসুফ লাবিব। মে আই কামিং স্যার? আরে সাহেব জি, এসো এসো।
কেমন আছো তুমি? ভালো আছি। খুব ভালো লাগছে তোমাকে দেখে। শুধু তোমার কারণে আমাদের ছেলেরা এত ভালো করেছে, এত সুনাম অর্জন করেছে, এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে। তোমার এই ঋণ কি বলছেন স্যার? আমার কাছে আপনি ঋণী হবেন কেন? বরং আমি ঋণী এই জন্য যে আমাকে মানুষ হিসেবে গড়ে তুলতে আপনি অনেক কষ্ট করেছেন। এই তোমার ওই বিসিএস মৌখিক পরীক্ষার খবর কি? কি খবর এনেছ? নিশ্চয়ই ভালো খবর। আরে অভিনন্দন, কনগ্রেচুলেশন, এ তো খুশির খবর, আমি খুব খুশি হয়েছি। যাও যাও জয়েন করো। শোনো সাহেব, এই দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য তোমার মতো একজন সৎ, নিবেদিত প্রাণ এবং উদ্যমী পুলিশ অফিসারের খুবই প্রয়োজন। শুধু একজন সৎ পুলিশ অফিসারের দ্বারা এদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয় স্যার। আমি মনে করি কোমলমতি লাবিব, ঈশান, তামিমদেরকে দুধে পানি মেশানো অঙ্কের পরিবর্তে সততা আর দেশপ্রেমের শিক্ষায় উজ্জীবিত করে গড়ে তুলতে পারলে এই দেশ একদিন সোনার বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর তা এই সমস্ত বিদ্যানিকেতনগুলো থেকেই সম্ভব স্যার। এ কি করছো তুমি? তুমি ছিললে কেন এটা? আরে চৌধুরী, কংগ্রেচুলেশন! আরে তোর ছেলে তো এদেশের হিরো হয়ে গেছে। মানে? আবার জিগায় বল না। আরে আছিস তো শুধু বিজনেস আর ইন্ডাস্ট্রি নিয়ে, ছেলের খবর কিছু রাখিস? আরে এখনই তো হয়তো কোনো চ্যানেল ছাড়লে নিউজে দেখা যাবে। টিভিটা ছাড় না। হ্যাঁ টিভিটা ছাড়ো। মহান বিজয় দিবস উপলক্ষে আর ওই যে দেখ। আরে ওই তো তোর ছেলে লাভ। কি বললাম? হ্যাঁ তোর পোলা তো দেখি হিরো হয়ে গেছে। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবারে সকলকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে ঢাকার আলোরমেলা আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র আবরার ইউসুফ লাবিব। হাসান শাহরিয়ার, ওটিভি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা। হ্যাঁ দেখেছিস দোস্ত, আমাদের সবার বলা থাকে বিদেশে, আর তুই হইলি আমাদের সবচেয়ে বড় মার্জে। তোর ছেলে দেশে, বাংলাদেশে, হাউ ফানি! সেই তো, তুই একটা কিছু বল। আরে আমাদের ছেলে মেয়ে তো এখানে বিদেশে পড়ছে, বিদেশি সংস্কৃতি শিখছে, সেখানে তোর ছেলে দেশে পড়ে থাকবে তো হতে পারে না। শোন, সোসাইটি মানুষকে তৈরি করে বুঝলি, তুই যে সোসাইটিতে ছেলে দিবি সে সোসাইটি তেমন ছেলেই দিবে। না আমি বলছিলাম কি, এই লাবিব তো ক্লাস ওয়ান থেকে দেশেই পড়ছে, এছাড়া তার স্কুলের ছাত্র শিক্ষক সবাই ওরা ওকে খুব ভালোবাসে, ওরা কি ওকে ছাড়তে চাইবে? আরে তুই ছেলের ফিউচার নিয়ে চিন্তা করবি না ওর ক্লাসমেটদের কথা? বেটা কি কয়? আর তুই তো ব্যবসার কাজে প্রতিবারই দার্জিলিং যাচ্ছিস। আমি বলি কি, তুই দার্জিলিং পাঠিয়ে দে। হ্যাঁ সেমিস্টার সামনে, তোর ছেলেকে এখনই পাঠিয়ে দে, না হলে কিন্তু পরে অসুবিধা হবে। হ্যাঁ 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 সেটাই করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, আমি ভেবে দেখব যে আমি কি করছি। নে খা, এখন খা। আচ্ছা খা। শোন, ছেলে মেয়েরা যদি বড় হয় তাতে তো আমাদেরই লাভ, আমাদেরই লাভ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শুরু কর শুরু কর। Thank you.
আজকে তুই সবগুলো অঙ্ক শেষ কর। আর তুই? আরে রাখ, আজ তোদের বাসায় অনেক মজা করব। সেদিন হলো কি জানিস? আমাদের সবার বলা থাকে বিদেশে, আর তুই হইলি আমাদের সবচেয়ে বড় মার্চে। হ্যাঁ, তোর ছেলে দেশে বাংলাদেশে। হাউ ফানি! সেই তো, তুই একটা কিছু বল। আরে আমাদের ছেলে মেয়ে এখানে বিদেশে পড়ছে, বিদেশি সংস্কৃতি শিখছে, সেখানে তোর ছেলে দেশে পড়ে থাকবে তো হতে পারে না। শোন, সোসাইটি মানুষকে তৈরি করে, বুঝলি? তুই যে সোসাইটিতে ছেলে দিবি, সে সোসাইটি তেমন ছেলেই দিবে। তোমার বৃত্তি পরীক্ষা তো শেষ, এখন কোথা থেকে এসছো? আব্বু, সিক্সের ক্লাস শুরু হতে আর তিন দিন বাকি। সাহেব স্যার বললেন এর মধ্যে যদি কিছু পড়া শেষ করা যায় তাহলে আমরা সবার থেকে এগিয়ে থাকব। আমি তোমাকে আরও এগিয়ে রাখতে চাই, তুমি সবার থেকে আলাদা হবে। তাই আগামী মাসে দার্জিলিংয়ের মেরি ফ্লাওয়ার স্কুলে আমি তোমাকে ভর্তি করিয়ে দিচ্ছি। আপু, আমি দার্জিলিংয়ের ম্যানেজারকে বলে দিয়েছি। আপু, আমি এই স্কুল ছেড়ে কোথাও যাব না। কেন যাবে না? ওখানে সব বড় লোকের ছেলেমেয়েরা পড়ে। প্লিজ আপু, তুমি আমাকে এই স্কুল ছেড়ে যেতে বলো না। তামিম, রিশান, সাহেব স্যারদের ছেড়ে আমি দার্জিলিং যাব না আপু, প্লিজ। ওরাই তোমার মাথাটা খেয়েছে, ওদের সাথে ঘুরে ঘুরে আজকে তোমার এই অবস্থা। পিতার অবাধ্য হয়েছ, যত সব অবাধ্য ছেলে তার সাথে ঘুরে নিজেও আবদ্ধ হয়েছ। এই তোমরা দাঁড়ায় আছো কেন? যাও, আর কখনো এ বাসায় আসবে না। আর লাবে, তুমিও শুনে রাখো, এসব আজে বাজে দুষ্ট ছেলেদের সাথে তোমাকেও যেন কখনো আর মিশতে না দেখি। বড় সাহেব সাহ, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, রিশান, তুমি কাঁদছো কেন? লাবিবকে দার্জিলিং ভর্তি করাচ্ছি। আরে, এ তো খুশির কথা যে তোমার বন্ধু লাবিব দার্জিলিং পড়তে যাচ্ছে। স্যার, স্যার ও যেতে যাচ্ছে না। স্যার কি বললে? জোর করে রাখবো ভর্তি করাতে যাচ্ছে। তাই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাচা, কেমন আছেন? ভালো। লাবিব কোথায়? ছোট সাপ্তু উপরে। আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। যে ছেলে কোনোদিন আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস করেনি, সেই ছেলে, আমার সেই ছেলে এখন আমারই মুখের ওপর কথা বলতে শিখেছে। দেখুন চৌধুরী সাহেব, আপনি মনে হয় ভুল করছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করেছি, আমি ভুল করেছি এবং সেদিনই ভুল করেছিলাম।
যেদিন এই বাড়িতে তোমাকে স্যার ভেবে প্রবেশের অবাধ স্বাধীনতা দিয়েছিলাম, ভুল তো আমি সেদিনই করেছিলাম। চৌধুরী সাহেব, আপনি বুঝতে চেষ্টা করুন। বুঝেছি, আমি এও বুঝেছি তোমাদেরকে সুযোগ দিলে তোমরা ছেলেদের মাথা কিভাবে নষ্ট করো, বাপের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বেয়াদবি করতে হয় তাও শেখাও। আপনার ছেলেকে দার্জিলিং পড়াবেন না সিঙ্গাপুর পড়াবেন তা আপনার বিষয়, আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাই, ছোটদের মনের বিরুদ্ধে কোনো কাজ করা ঠিক নয়। কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় সে কথা আমাকে বুঝাতে এসো না, আমার সিদ্ধান্ত একটাই, আমি আমার ছেলেকে দার্জিলিংই পড়াবো। আপনাদের মতো বড় লোকদের সমস্যা একটাই, নিজের ইমেজকে রক্ষার জন্য কোনো চিন্তা ভাবনা না করে যা ইচ্ছা তাই করতে পারেন। লাবিবকে আমি জানি। এ জানার মূল্য কত? প্রতি মাসে যদি 5,000 টাকা হয় তাহলে 6 মাসে 30,000 টাকা। এই নাও, এখানে 50,000 টাকা। দেখুন চৌধুরী সাহেব, লাবিবদের মতো এক একটি প্রাণ যেখানে স্নেহ ভালোবাসার জন্য হাহাকার করে ওঠে সেখানে আপনারা টাকা ছুড়ে দেন। স্নেহ ভালোবাসাকে আপনারা টাকার মূল্যে কিনতে চান, বলুন বলুন, এতটুকু ভালোবাসার মূল্য আপনাদের কাছে কত? মাত্র 50,000? তা আমাদের কাছে অমূল্য, টাকা দিয়ে যা পরিমাপ করা যায় না। চৌধুরী সাহেব, আমি আপনাকে আবারও বলছি, লাবিবের মনের দিকে তাকিয়ে একটি বারের জন্য হলেও চিন্তা করে দেখুন। না, আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আর কোনো চিন্তা করব না। আমার ছেলে দার্জিলিংই পড়বে, যান, বেরিয়ে যান, নইলে। ঠিক আছে। বড় সাহেব, কেলো ছোট সাহেব, কথা কও, কথা কও, বলবেন কথা কও, কেলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার, দার্জিলিং সব রেডি করে রেখেছ তো? লাবিব, লাবিব, লাবিব আয় না, আমরা খেলি।
লাবিব, তোর জন্য আমাদের কারো মন ভালো নেই। আয় না লাবিব, আয়, তোকে ছাড়া আর খেলতে ভালো লাগে না রে লাবিব। আয় আয় লাবিব, তোকে ছাড়া আর ভালো লাগে না রে লাবিব। লাবিব আয় আয় লাবিব। হ্যালো, আমি বলছিলাম ও যেহেতু যেতে চাচ্ছে না তাই ওকে। দেখুন, আমাকে বুঝে কোনো লাভ হবে না, আমার ছেলের ভালো মন্দ আমি বুঝি। হ্যাঁ, আমি আগামী কালই ওকে নিয়ে দার্জিলিং যাচ্ছি, পরশুর ক্লাস শুরু। আর শুনেন সাহেব, কখনো আর কখনো আপনি ফোন করবেন, ঠিক আছে? যত সব হ্যাঁ, এরকম গরম কাপড়ের দরকার। ও হ্যাঁ, তোমার জন্য তো একটা জিনিস এনে রেখেছি, ওটা আমি নিয়ে আসি, নিয়ে আসি। কেমন লাগতাছে ছোট সাপ? এই, শুধু কপালে পানি দিলে চলবে না,
যাও, ওর জন্য দুধ নিয়ে এসো। যাও যাও। যাইতাছি সাহেব। শোনো আব্বু, দার্জিলিং এর ওয়েদার খুবই ভালো, মানুষ তো সেখানে সুস্থতার জন্যও যায়। এই তো আমি কয়েকদিন আগেই দার্জিলিং থেকে ঘুরে আসলাম। এই দেখো, তোমার ভিসা, পাসপোর্ট, টিকিট সব হয়ে গেছে। আব্বু, আমি তো এখানেই ভালো আছি, তোমরা কেন আমায় জোর করে দার্জিলিং পাঠাতে চাও? আমি স্কুলে যাব, আজ আমার ক্লাস শুরু। যাবে না বললেই হলো, পড়তে হয় তোমাকে দার্জিলিং কি পড়তে হবে। আমি দার্জিলিং যাব না। যাবে না? না। এই নাও ভিসা, পাসপোর্ট, টিকিট, তোমাকে যেতেই হবে। বলছি তো আমি যাব না। তবে আজ তোকে আমি মেরেই ফেলবো। কি করতেছেন বড় সাপ? মারেন না বড় সাপ, মারেন না। যা, আমার এই অপমান হতে হতো না। আপু, আপু দরজা খুলো, আপু। তোমরা এখন ক্লাস সিক্সে, আজ তোমাদের আনন্দের দিন, তাই নতুন ক্লাসে আজ আমরা নতুন এক অঙ্ক করব যার নাম বীজগণিত। তোমরা সবাই খাতা বের করো। ক্লাস শুরুর আগে লাবিব অনেকগুলো অঙ্ক শেষ করে ফেলেছে, আজকে লাবিব সবগুলো অঙ্ক করাবে। আর আমরা বসে বসে লাবিবের অঙ্ক করা দেখব। লাবিব চলে এসো। লাবিব, আমি তোমাদের ক্লাস দিতে পারবো না।
আসসালামু আলাইকুম। লাবিব খেয়েছে? আপনি খুলতে নিষেধ করছেন, হ্যাঁ লাগে আমরা তো কেউ খুলি নাই, বাথরুমে বন্ধ আছে। কি বলছো তুমি, তোমার মাথা ঠিক আছে? এই কই দেখে কই কই গেল বড় সাহেব, জোরে তো কাঁপিয়ে দেখাছি। লাবিব, আব্বু কথা বলো, কথা বলো আব্বু। রফি জ্ঞান এখনো ফিরেনি, নার্ভও খুব দুর্বল, অবস্থা শঙ্কামুক্ত তো বলা যাচ্ছে না। আচ্ছা লাবিবের খবর জানিস? না, লাবিব এখন কি করে জানি না। আচ্ছা লাবিব এখন কি করে রে জানি না। লাবিব কি বাজবে? আচ্ছা হঠাৎ ওর এই অবস্থা হলো কেন? আমি চাচ্ছিলাম ওকে দার্জিলিং পড়াতে, কিন্তু সে স্কুল ছেড়ে কোথাও যাবে না। তারপর আর শুনতে চাই না, এই কয়দিনে তার কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। ছোটদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা ঠিক নয়। শিশুদের জন্য শুধু টাকা খরচ করলেই বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। শিশুরা গাছের চারার মতো, সময় মতো সঠিক পরিচর্যা না করলে অকালেই শেষ হয়ে যায়। না না শফিক না, এই অর্থ সম্পদ আমার বাড়ি সব কিছু ওর জন্য, যেভাবে হোক যেমন করে হোক তুই ওকে সুস্থ কর।
আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আমার আর কোনো উপায় নাই রে আলবার্ট। বড় সাহেব স্যার আইসে লাভি আব্বু, আব্বু এই দেখো তোমার স্যার এসছে, তোমার তোমার বন্ধুরাও এসছে আব্বু। লাবিব, 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 লাবিব দেখো, দেখো তোমার বন্ধুরা এসেছে। লাবিব আব্বু, আব্বু এই নাও, এখানে 50,000 টাকা আছে। আর শুনেন সাহেব, সাহেব কখন আর কখনো আপনি ফোন করবেন, ঠিক আছে? যাচ্ছো সব, এই তোমরা দাঁড়ায় আছো কেন? যাও, আর কখনো এ বাসায় আসবে না। আপু, আপু তুমি আর স্যারকে চলে যেতে বলো না আপু, প্লিজ আপু, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে আবু, আমি আমি আর কাউকে কিছুই বলবো না। তাই আমি আমি ভুল করেছি, আমাকে আমাকে তুমি ক্ষমা করো। কি বলছেন আপনি? সুখবর আছে, লাবিব ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে। লাবিব, লাবিব ভালো থেকো, ভালো ছেলেরা আব্বু আম্মুর কথা শোনে, তুমি তোমার আব্বুর কথা শুনবে লাবিব। আসি লাবিব, আসি লাবিব। ধারণ, ভালো ছেলেরা আব্বু আম্মুর কথা শোনে। যাও লাবিব, তুমি তোমার বন্ধুদের সাথে যাও, যাও। মানিক রত প্রতিটি
করছে তোমাদের যত সব কষ্ট মুছে